নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের ফিশারি ঘাটে আছেন রিপোর্টার কমল দে ও চাঁদপুরের আনন্দবাজার জেলে পল্লীতে আছেন ফারুক আহমদ। শুরুতে সরাসরি যাচ্ছি কমলদের কাছে। আজ মধ্যরাত থেকে 22 দিনের জন্য বন্ধ হয়ে যাবে সাগরে মাছ ধরা। মূলত ইলিশ মাছের প্রজনন মৌসুমটাকে নিরাপদ রাখার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, আর এর ফলে বেকায়দায় পড়তে হচ্ছে কিন্তু মৎস্যজীবীদের। মৎস্যজীবীরা যেটি অভিযোগ করছেন, এমনিতে সাগর উত্তাল রয়েছে, সাগর উত্তাল হওয়ার কারণে তাদেরকে গত দুদিন আগেই তারা উপকূলে চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এখন যেসব মাছ ধরার নৌকা এবং ট্রলার বঙ্গোপসাগর থেকে ফিরে চট্টগ্রামে যে ফিশারি ঘাট, যে পাথরঘাটা বা শাহমানত সেতু এলাকায় মেরিনা রোড রয়েছে, সেখানে শত শত এরকম মাছ ধরার নৌকা ট্রলার এসে অবস্থান নিয়েছে। যেহেতু আজকে থেকে বন্ধ হচ্ছে, কিন্তু তারা আজকে এবং গতকালকে তারা কিছু নৌকা চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন তারা এখন তাদের যে জাল, তাদের যে উপকরণ, সেগুলো সব সব ঠিক করে রাখছে, কারণ 22 দিন তারা সাগরে যেতে পারবে না। তাদের যেটি অভিযোগ সেটি হলো তারা যে সরকার যে সহায়তা 25 কেজি চাল পাওয়ার কথা সেটি তারা পায় না। এদিক দিয়ে আবার যারা যারা বোটের মালিক রয়েছেন তারা বলছেন তারা এক একটা বোট পাঠিয়েছেন, 4 থেকে 5 লাখ টাকা খরচ করে তারা সাগরে পাঠান বোট মাছ ধরার জন্য। কিন্তু যখন সাগর উত্তাল থাকে বা নানা সমস্যা থাকে তখন তাদেরকে ফিরে আসতে হয় অনেকটা খালি হাতে, তাদের পুরোটাই ক্ষতির মুখে পড়তে হয় এমনটি বলছেন কিন্তু মৎস্যজীবী। তা মৎস্যজীবীরা নানামুখী সংকটে রয়েছেন চট্টগ্রাম, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যতগুলো মাছ ধরার নৌকা ট্রলার তারা কিন্তু চট্টগ্রামের এখানে বাসিন্দা যেমন রয়েছেন জেলে বা মৎস্যজীবীদের মধ্যে, আমরা দেশের বিভিন্ন অঞ্চল অর্থাৎ বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, চাঁদপুর এবং অন্যান্য অঞ্চলের মানুষ কিন্তু এখানে এসে যে বোটগুলি তারা চাকরি করে তারা এখন অনেকটা 22 দিন ধরে বেকার থাকবে। অনেকে হয়তো বাড়ি চলে যাবে বলছেন, আমরা বলছেন যে 22 দিন সময়টা আপনাদের কীভাবে কাটবে, তারা বলছেন যেহেতু তারা সাগরে যেতে পারবেন না তাই তারা নৌকা নিয়ে চলে আসছেন এবং নৌকা এখন তারা বাড়িতে চলে যাবেন, বাড়িতে কি যা করার করতে পারবেন, কারণ তাদের যে সহায়তা পাওয়ার কথা সেই সহায়তা তারা এখনো পাচ্ছে না এমনটি অভিযোগ করছেন কিন্তু মৎস্যজীবীরা। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে যে তালিকাভুক্ত করে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে এটিও কিন্তু আমরা সরকারের মাধ্যম থেকে জানতে পেরেছি। তো বলা চলে যে আজকে মধ্যরাত থেকে যেহেতু মাছ ধরা বন্ধ হয়ে যাবে কিন্তু তার আগেই তাদেরকে ফিরত আসতে হচ্ছে, যেহেতু সাগর উত্তাল রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, তাই তারা দুদিন আগে থেকে ফেরতে শুরু করেছে। এখন পর্যন্ত তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এমনটি জানিয়েছেন আমাদের এই মৎস্যজীবীরা। তারা যেমন সাগরে মাছ ধরতে না পারলে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়, 22 দিন তাদেরকে বেকার থাকতে হবে, যেটি সরকারের সহযোগিতা তারা এখনও পায়নি বলে জানিয়েছেন। তো এখন মধ্যে আমার কাছে ছিল চট্টগ্রামের চিত্র সর্বশেষ, আমরা একটু জানতে যাব চাঁদপুরের চিত্র কেমন সেটি জানাবেন আমাদের সহকর্মী ফারুক। মাইলিশ সংরক্ষণের যে 22 দিনের নিষেধাজ্ঞা সেটি আজ মধ্যরাত থেকে শুরু হবে, অর্থাৎ রাত 12টার পর থেকেই কিন্তু 22 দিনের জন্য, অর্থাৎ 3 নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা মেঘনাসহ দেশের যে 6টি অভয়াশ্রম আছে যেখানে মা ইলিশে ডিম ছাড়তে এই সময় মিঠা পানিতে ছুটে আসে সাগরে নোনা জল ছেড়ে, সেই নদীগুলোতে মূলত এখন বলা যেতে পারে যে অনেকটা পিনপতন একটা পরিবেশ তৈরি হচ্ছে। কারণ আর কয়েক ঘন্টা পরে কিন্তু জেলেরা তাদের এই যে এখন যে নৌকাগুলো এখন ডাঙায় ফিরেছেন এর বাইরেও কিন্তু কিছু নৌকা কিন্তু এখনও মাছ ধরছে, তারা হয়তো সন্ধ্যা নাগাদ ফিরে আসবে। তারপরেই কিন্তু চাঁদপুরের যে পদ্মা মেঘনার বিশাল যে অভয়াশ্রমটি আছে, অর্থাৎ চাঁদপুরের উত্তরের চর ভৈরবী থেকে দক্ষিণের লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ যে এই অভয়াশ্রম আছে এবং এর পাশে শরীয়তপুরে আরও 20 কিলোমিটারের আরেকটি অভয়াশ্রম আছে, সব মিলিয়ে যে 6টি অভয়াশ্রম আছে যেখানে মা ইলিশ ডিম ছাড়বে সেই পরিবেশটি নির্বিঘ্ন করার জন্য এর মধ্যে কিন্তু প্রশাসন ব্যাপক প্রস্তুতি চালিয়েছে। চাঁদপুরের যে প্রায় 44,000 জেলে আছে তাদের বড় একটা অংশ কিন্তু এর মধ্যে কিন্তু তারা খাদ্য প্রণোদনা পেয়েছেন এবং বাকি কিছু এলাকায় যে জেলেরা আছেন, অর্থাৎ যারা সরকারি তালিকায় আছে তারা কিন্তু খুব দ্রুত, অর্থাৎ জেলা প্রশাসন যেমনটি জানিয়েছে আগামী 4-5 দিনের মধ্যে সেই বাকি চালগুলো তারা বণ্টন করতে সক্ষম হবে। জেলেরা আপাতত তারা কোনো আসলে তাদের কোনো হতাশার কথা জানায়নি, তবে তাদের মধ্যেও কিন্তু কিছু দুশ্চিন্তার ভাঁজ আছে, যেটি হলো যে তারা চাল খাদ্য প্রণোদনা পেলেও কিন্তু তাদের পরিবারের যে আরও অন্যান্য খরচ আছে সেই খরচগুলো কিন্তু নগদ টাকা দিয়ে মেটাতে হয়, তার সঙ্গে ধার দেনা তো আছে এবং এনজিও থেকে কিস্তি পরিশোধের একটা তাড়াও আছে। তো জেলেদের দাবি যে 22 দিন যখন মাছ ধরা বন্ধ থাকবে অভয়াশ্রমে সেই মুহূর্তে যেন চাঁদপুরের যে জেলেরা আছে তাদেরকে যেন এনজিওগুলো অর্থাৎ কিস্তির জন্য যেন তারা তাড়া না দেয় সেজন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বলেছে যে এই 22 দিনে যেহেতু প্রতি সপ্তাহ এমনকি প্রতিদিন একদিন পরপরও তাদেরকে কিন্তু দিতে হয় কিস্তি, সেই জন্য তাদেরকে একটা একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। আর কি তথ্য জানিয়ে রাখি যে এই মুহূর্তে উপকূলসহ দেশের প্রায় 38টি জেলায় সব ধরনের এই ইলিশ ধরার জন্য মাছ ধরা নিষিদ্ধ থাকলে কিন্তু উপকূলীয় 20টি জেলায় কিন্তু সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে, বাকি 18টি জেলায় শুধু ইলিশ ধরা বন্ধ থাকবে, তবে অন্য মাছ কিন্তু জেলেরা ধরতে পারবে।
তবে চাঁদপুর সহ 6টি অভয়াশ্রম এটি পুরোপুরি নিষিদ্ধ। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনায় মাইলি সংরক্ষণে 22 দিনের প্রস্তুতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর ও চট্টগ্রামে।